পৃথিবীত কয়ো বাস উপযোগী চৌব্বিশটা গ্রহ আছে। 4,500 বিভিন্ন সৌরজগতৰ গ্রহৰ অধ্যয়নত এই তথ্য। ওয়াশিংটন ষ্টেট বিশ্ববিদ্যালয়ৰ প্ৰতিবেদনত আশাৰ সঞ্চাৰ। জীৱজগতৰ বাবে পৃথিবীত কয়ো অধিক বাস উপযোগী গ্রহ আছে জানো? এই বিষয়টোক লৈ দীর্ঘদিন ধৰি চলি আছিল বিজ্ঞানীসকলৰ গৱেষণা। এতিয়ালৈ পৃথিবীৰ দৰে কোনো এটা গ্রহই কিন্তু জীৱৰ বাস উপযোগী বুলি নিশ্চিত হোৱা নাছিল। শেহতীয়াকৈ বিজ্ঞানী গৱেষকৰ এটা দলে জীৱৰ বাবে বিশ্বব্ৰহ্মাণ্ডৰ বুকুত চিনাক্ত কৰিবলৈ সক্ষম হৈছে এই চৌব্বিশটা গ্রহ। আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ষ্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী ডার্ক সুলজে মার্কুসর নেতৃত্বত এটা গবেষকর দলে এই গ্রহ চিনাক্ত করবলে সক্ষম হয়েছে। অ্যাস্ট্রোবায়োলজি জার্নেলত প্রকাশিত এক প্রতিবেদনত উল্লেখ করা মতে এই গ্রহকিতা পৃথিবীর পৰা 100 আলোকবর্ষ দূরৈত। বিজ্ঞানীর দলটোয়ে প্রকাশ করা মতে এই গ্রহ পৃথিবীতকৈও জীবই বসবাস করার বাবে উপযোগী। এই গ্রহকিতা পৃথিবীতকৈ সামান্য ডাঙরেই। কিছু গ্রহ অধিক গরম আর কিছু সামান্য শীতল, আর এই গ্রহকেইটাই পরিভ্রমণ করা তারকাকেইটাও সূর্যতকৈ উন্নত। আটাইতকৈ আশাব্যঞ্জক কথাটো হল এই গ্রহকেইটাত সহজতে জীবই বাস করিব পারে। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, লুভিয়ার স্পেস অবজারভেটরি আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্লেটা স্পেস টেলিস্কোপর জড়িয়ে এই গ্রহকেইটার অস্তিত্ব পরবর্তী সময়ত অধিক স্পষ্ট বলে উল্লেখ করেছে বিজ্ঞানী সুলজে মাকুসে। আর এই চৌব্বিশটা বাস উপযোগী গ্রহ চিনাক্ত করার বাবে বিজ্ঞানীসকলে সৌরজগতর বাহিরত প্রায় 4,500 জ্ঞাত গ্রহর উপর অধ্যয়ন চলাইছিল। আমি বাস করা পৃথিবী প্রায় 4.5 বিলিয়ন বছর পুরনি, কিন্তু যিকেইটা গ্রহ চিনাক্ত হয়েছে সেই গ্রহকেইটা 5 বিলিয়নৰ পৰা 8 বিলিয়ন বছর পুরনি। বিজ্ঞানীর দলটোয়ে প্রকাশ করা মতে চিনাক্ত হওয়া এই চৌব্বিশ গ্রহর ভিতর এটা গ্রহ 10% পৃথিবীতকৈ বিশাল, যত জীবর বাসস্থানের বাবে ভূমিও আছে। নিউজ ডেস্ক রিপোর্ট, মাই নিউজ এনি।